বাবুর গল্পের লেখক সুজন দাশগুপ্তের অস্বাভাবিক মৃত্যু। আজ সকালে ফ্ল্যাট থেকে তার দেহ উদ্ধার হয়। সকাল 10টা নাগাদ পরিচারিকা আসেন এবং তাকে ডাকাডাকি করেন, দরজা না খোলা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। ফ্ল্যাটে একাই ছিলেন তিনি। বাইপাসের ধারে উদিতা অ্যাপার্টমেন্ট, সেখানকার ফ্ল্যাট থেকে তার দেহ উদ্ধার হয়েছে। তার স্ত্রী শান্তিনিকেতনে রয়েছেন বর্তমানে। পরিচারিকা এসে ডাকাডাকি করার পর, দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়ার পর, পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। সুজন দাশগুপ্তের শোবার ঘর থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সার্ভে পার্ক থানা পুলিশ। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলকে চ্যালেঞ্জ করলেন মিঠুন চক্রবর্তী। পঞ্চায়েত ভোটে বিজেপি জিতলে আর আমি বেঁচে থাকলে কাঁচা বাড়ি পাকা হবে, আবাস দুর্নীতি ইস্যুতে নাম না করে তৃণমূলকে চ্যালেঞ্জ মিঠুন চক্রবর্তীর। বিজেপি সংখ্যালঘু বিরোধী নয়, এরাজ্যে সংখ্যালঘুদের ভুল বোঝানো হচ্ছে। আসল ভোটার ও আধার কার্ড থাকলে নিশ্চিন্তে ঘুমন, কেউ আপনাদের তাড়াতে পারবে না। হয় রাজনীতি থেকে বেরিয়ে আসুন, সিএ নিয়ে ভুল বোঝাচ্ছে রাজ্যের শাসক দল, অভিযোগ করেছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। যে একুশে নির্বাচনের আগে আপনি বিভিন্ন জেলার বিভিন্ন রাজ্যে ঘুরেছিলেন, এই মুহূর্তে বিজেপি কোন অবস্থান রয়েছে একুশের রেজাল্টের পর? দেখুন, আমরা যেটা এখন আমি ভেবে তো কিছু করি না, আমার সব কিছু দিল্লি থেকেই করা হয়। তো প্রেসিডেন্টকে বলে, প্রেসিডেন্ট সেই হিসেবে আমাকে আদেশ দেয়, আমি সেইভাবে চলি। এই যে এত জায়গায় যাচ্ছি তার একটাই কারণ, একটাই মেসেজ দেওয়া কি ফার্স্ট, কে মুসলমান ভাই বোনদের এটা বলতে চাই যে বিজেপি মুসলমান বিরোধী নয়। আর সেকেন্ড মেসেজ দিচ্ছি, এই যে এত কিছু প্রধানমন্ত্রীর আবাস যোজনা, এত টাকা, এত সব কিছু সব লুট হয়ে গেল চোখের সামনে। যার ভাইপো, কাকা, মাসি তারা নিয়ে চলে গেল, আর যারা সত্যিকারে কষ্টে আছে তাদের জন্য কেউ ভাবছেই না। সেই জন্য এত জোর গলায় বলছি, যদি আমি বেঁচে থাকি লোকসভা ছেড়ে দিন, খালি পঞ্চায়েতে যদি আমরা পঞ্চায়েতে যদি আসি, তাহলেও দেখে নেবেন যাদের কাঁচা বাড়ি আছে তাদের সবার পাকা বাড়ি হবে। একটা কথা বলছিলেন মঞ্চ থেকে কিছুক্ষণ আগে, আমরা দেখলাম যে আপনার কাছে যদি ভোটার কার্ড থাকে বা আধার কার্ড থাকে, আপনি যদি সাচ্চা নাগরিক হয়ে থাকেন, কালে নাকে তেল দিয়ে ঘুমন, কেউ নাম কাটবে না। পুরো ভুল বোঝানো হচ্ছে। আপনার কাছে যদি ভোটার কার্ড আর আসল ভোটার কার্ড আসল কি আধার কার্ড থাকে, আর আমার কাছে তো সেটা আছে, আসল আধার কার্ড আসল ভোটার কার্ড, তার মানে আপনি আর আমি তো সেম। কালকে যদি তার মানে আপনাকে বার করে দেবে আর আমাকেও কাল বার করে দেবে, যদি বলে ও ওকে দেখতে কিরকম একটা মাদরের মধ্যে, চলো বাগাও, এত সোজা নাকি? সেই জন্য চ্যালেঞ্জ করে বলছি, যদি আসল ভোটার কার্ড আসল আধার কার্ড থাকে, নাকে তেল দিয়ে ঘুমন, কেউ আপনাকে বার করতে পারবে না, আর এই ভয়ের রাজনীতি থেকে বেরিয়ে আসুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন জায়গায় রাজনীতি গেছেন, আজকেও মেঘালয় গেছেন, সেখানে গিয়ে তিনি বলছেন যে বিজেপি থেকে দুর্নীতিমুক্ত যদি সরকার করতে হয় তাহলে তৃণমূল বিকল্প, এটাকে আপনি কীভাবে দেখছেন? সেটা দেখুন, মেঘালয়ের লোকই বলবে, মেঘালয়ের লোক নিশ্চয়ই টিভি দেখেন, নিউজ পেপার পড়েন, সব কিছু জানেন, সব জায়গায় কি জানি না। লেটস সি, দিস ইজ ডেমোক্রেটিক কান্ট্রি।